নতুন বাসায় আসার পর থেকে কোথাও সেভাবে বেরোনো হয় না। আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম একটু আশপাশ থেকে ঘুরে আসি। তো যে কথা সেই কাজ, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটু ঘুরে আসি, দেখা যাক কোথায় যাওয়া যায়। মামনির পাপা মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, মামনিও রেডি। তো চলুন যাওয়া যাক, কোথায় যাই দেখা যাক। যেতে যেতে রাস্তায় ভাবলাম কোথায় যাওয়া যায়, কোথাও যাওয়া যায়। আমরা বাসা থেকে সেভাবে কখনো প্ল্যান করে বের হই না, রাস্তায় বের হয়ে ভাবি, মানে যে জায়গাটা ভালো লাগে সেখান থেকে ঘুরে আসি। তো হঠাৎ মনে পড়লো যে আমাদের আশেপাশেই তো সুন্দর একটা পার্ক আছে, তো সেখানেই যাওয়া যাক। অনেক দিন যাওয়া হয়নি, অনেক দিন বলতে অনেক দিন, আমার মামনির ফার্স্ট টাইম এখানে, আমরা তো আগে আসছি অনেক। এটা হচ্ছে আমাদের মনিরামপুরে আল আমিন আনন্দ বিনোদন। পার্ক সম্পর্কে কেউ জানতে যাবেন না, কারণ এটা একদম মানে বলার মতো কিছুই নাই এখানে। তো যাই হোক, গেলাম মামনিকে নিয়ে, ফার্স্ট টাইম ঢুকলাম। ওর হয়তো ভালো লাগবে, আমাদের ভালো না লাগলেও ওর অবশ্যই ভালো লাগবে। তো আমরা পার্কে গেলাম, পার্কে যে একটু চারিপাশটা ঘুরে দেখলাম। আপনাদেরকে দেখানোর মতো এখানে তেমন কিছু নেই, কারণ পরিবেশটা খুব একটা ভালো না। যখন ঈদ বা কোনো অনুষ্ঠান আসে তখন একটু সাজানো গোছানো করা হয় এখানে, আর এখন অফ সিজন, যার কারণে এত নোংরা, মানে রাস্তার উপরে পাতা পড়েছে। একটা পার্কের পরিবেশ কখনো এরকম হতে পারে না। তো যাই হোক, নিজেদের এলাকার জিনিস খারাপ বলতেও ভালো লাগছে না আমার। এখানে হরিণ ছিল, হরিণের কাঁধে হচ্ছে একটা হনুমানের বাচ্চা যে উঠছিল বারবার, যার জন্য আমি ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু যে ক্যামেরা ধরছিলাম ও ওখান থেকে সরে যাচ্ছিল। টুকটুক করে ঘুরে বেড়াচ্ছিলাম আমি আর মামনির পাপা, মজা না পেলেও আমাদের মেয়ে কিন্তু খুব মজা পাচ্ছিল। একটা হনুমানের ছোট্ট বাচ্চা ছিল, বারবার হনুমানটা ধরতে যাচ্ছিল। তারপরে ওখানে যাবতীয় অনেক খেলনা আছে বাচ্চাদের জন্য, সেগুলোতে উঠে খেলা করছিল, ঘুরে বেড়াচ্ছিল, দোলনায় উঠেছিলাম। এখানে থাকার মতো মানে কি বলবো, হরিণ আছে, হনুমান আছে, রাজহাঁস আছে, খরগোশ আছে, তারপরে হচ্ছে কয়েক রকমের মুরগি আছে, এটাকে কায়ু মুরগি বলা হয়, আর এগুলো হচ্ছে টার্কি মুরগি সম্ভবত। এই তো এইসবই আছে। আর এখানে আছে হচ্ছে কবুতর, এখানে বিভিন্ন রকমের কবুতর আছে, কিন্তু পরিবেশটা ভালো না কবুতরের খামারের। এটা হচ্ছে সাদা মুরগি, আর এখানে হচ্ছে ময়ূর ছিল আগের বার এসে দেখেছিলাম, এটাও ময়ূর, এটা সাদা ময়ূর। এখানে বড় ময়ূর ছিল, সেটা হয়তো নেই, যাই হোক। তো তারপরে মামনি ওই খেলনাগুলোতে উঠলো, দুই তিন রকমের খেলনা আছে, অবশ্য ভেঙে চুরে গেছে, তারপরেও দুই একটা যা ভালো আছে তার মধ্যেই উঠেছিল। এরপরে আমরা কিছু ছবি টবি তুললাম, একটু হাঁটাহাঁটি করলাম, অবশ্য ছিলাম ঘন্টাখানেক প্রায় ওখানে থেকে। তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে না, এবার যাওয়া যাক। আর ঠান্ডার সময় যেহেতু, বেশি সময় থাকলে মামনি ঠান্ডা লেগে যাবে, তো আমরা তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। ফিরে আসার সময় হচ্ছে আমরা রাস্তার পাড়ে এক জায়গায় ফুচকা ছিল, আমাদের জয় ফুচকা, আমাদের ফেভারেট জয় কাকার ফুচকা খেয়ে আমরা বাসায় ফিরে আসছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই, টাটা।